একজন আর্মি মারল ইপিআর সকালবেলা, আমরা কি করলাম ইপিআর এর সাথে যোগাযোগ করিয়া আমরা ইন্ডিয়া একটা বর্ডার আছে, ইন্ডিয়া বর্ডারে নিয়ে আর্মি ডারে নিয়ে আমরা খাতাইছি, জায়গার নাম আমরা আনন্দপুর, আনন্দপুর নোয়াপাড়া। এখান থেকে আমি ইপিআর এর সাথে আমি অংশগ্রহণ করি, তখন থেকে আমি ইপিআর এর সাথে এই বর্ডারে চলে গেলাম। ইপিআর এর পরে আবার আইলাম বসার চেয়ারম্যানের সাথে, তখন ইন্ডিয়া হাতিমারা ক্যাম্প হেড মেজর খালেক মরসর, মেজর হায়দার, তারা ছিল হেডকোয়ার্টার ছিল মেলাগড় দুই নম্বর সেক্টরে, হেডকোয়ার্টার মেলাগড়। তখন আমরা করলাম কি, হাতিমারা ক্যাম্পে বসার চেয়ারম্যান আমাদের নাম ঠিকানা সব কিছু লিখলো, তখন আমরা হাতিমারা ক্যাম্পে গেলাম। আমাদের ট্রেডিং দিল হাতিমারা ক্যাম্পে, আমি 18 দিনের ট্রেডিং, প্রথম আমাদের লাঠি ট্রেডিং দেওয়া হলো, লাঠি ট্রেডিংয়ের পরে এই রাইফেল, রাইফেল মানে মনে করুন যে 4-5 জন, 6-7 জন মিলে একটা রাইফেল ট্রেডিং দেওয়া আর কি, যে কজন একজন উপরে একজন হাতিমারা ক্যাম্প থেকে এই যুদ্ধ। গ্রুপিং কমান্ডার ছিল আমাদের ইপিআর, তখন আর কি ইপিআর জালাল বাইর বুল্লার নাম, আমরা বেশিরভাগ জালাল বাইর কমানে আমরা বেশি কাজ করছি, আব্দুল মতিন খুসরু ভাই বা সালাম ভাই এরকম, তারা আমরা তো তখন বয়স কম, আমার মাত্র 18 বছর চলছে, আমরা কিন্তু তাদের কমানে 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 তারা যেন যেমন পারে তখন এনে এনে যাইতাম, আমরা তাদের কমানে আমরা বেশি কাজ করতাম, তাদের সিদ্ধান্তে মেনে আমরা যুদ্ধের ফিল্ডে বেশিরভাগ যাইতাম, কোনখানে যাইতে হইব না যাইতে হইব এটি করতাম। আপনার কোথায় যুদ্ধ করেছেন বা যুদ্ধে অংশগ্রহণ করছিলেন? আমি কুমিল্লা গাজীপুরে অংশগ্রহণ করছি, ফকিরহাট একটা জায়গার নাম আছে আমাদের এলাকায়, ফকিরহাট করছি, নান্নর বাজার করছি, আর যে হইল রাজাপুর একটা জায়গা, শঙ্গুসাইল বক্সনগরের সাইডে শঙ্গুসাইল, এই 3-4টা জায়গাতে আমি আমার এলাকার ভিতরে ইপিআর ছিল, নান্নর বাজার বলে একটা জায়গার নাম বাংলাদেশে, তখন বাংলাদেশে নান্নর বাজার জায়গাটার নাম, বুরসুং থানার ভিতরে, যেন মুক্তিদ্বারের ঘাঁটি ছিল ময়নামতির পাশে গাঙ্গালের সাথে আর কি, গাঙ্গালের সাথে পূর্বে, আমরা সরাসরি ইন্ডিয়ার থেকে আসি, ইন্ডিয়াতে যাই কয়েকদিন থেকে দেখা, তখন আমি যখন নান্নর বাজার থেকে রওনা দিছি আমরা ইন্ডিয়া যাব দু তিনজন লোক একসাথে, তখন একটা সড়কের রেল সড়কের আমরা পূব দিকে চলে গেছি আর পাকিস্তান এলো পশ্চিম দিকে, তখন গোলাগুলি শুরু হয়ে গেল, তখন মানে একটা গুন্ডিগড় আছে, এই গুন্ডিগড়ের কাছে যখন গোলাগুলি সব ভোরবেলা আজানের টাইমে, তখন আমার উপরে গুলি লাগে, এই গুলিটা লাগে এই জায়গায়, এটা কোন মাসে? এটা অগস্টের দিনটা ঠিক মনে নেই, অগস্ট মাসে, আর বাংলা হলো শ্রাবণ মাস, তখন গুলিটা লাগার পরে আমার সাথে মুক্তিযোদ্ধারা সংজ্ঞা আছে না জমিন যে সংজ্ঞা করে কিছু করিলিং করে কিছু করে নিয়ে, তখন আমাদের হাতিমারা ক্যাম্প নিয়ে, হাতিমারা ক্যাম্প হইতে বিশ্রামগঞ্জ হাসপাতাল নিয়ে গেল আমাকে, বিশ্রামগঞ্জ হাসপাতাল থেকে ওদিন রইলাম, থাকার পরে আগরতলা জিবি হাসপাতাল নিয়ে গেলো আমাকে, জিবি হাসপাতাল থেকে এসে স্বাধীন হলো, স্বাধীন হওয়ার লগে লগে আমরা সরদ্দি হাসপাতালে আসলাম, সরদ্দি হাসপাতালে আসার পরে ডাক্তার গাস আলম সাহেব তারা আসলো, তখন আমার এই চিকিৎসা বিশ্রামাগার তৈরি রইলো এখানে, যখন চিকিৎসা বিশ্রামাগার তৈরি হইলো তখন মানে এই স্যার মেজর মুরুনবী সাহেব আমাদের কল্যাণ ট্রাস্টের ডাইরেক্টর আমার কি করলো, গুলিস্তান সিনেমা হলে আমাকে চাকরি দিল টিলারিং পোস্টে, সিয়াদত্ত চেয়ারম্যান ছিল সিয়াদত্ত আর মেজর নুরুনবী সাহেব তারা খুব ভালো লোক, তারা আমাদের একটা ব্যবস্থা করলো, ব্যবস্থা করে অনেক মুক্তিযোদ্ধারের চাকরি দিল, কোনখানে দিতে হবো না দিতে হবো তারা আমাদের ব্যবস্থা করে চাকরিটা দিল, তখন চাকরি করতে আসি, তখন আমার খুব ব্যথা বেদনা শুরু হয়ে গেলো গুল্লি আসে ভিতরে, তখন কী করলো মেজর নুরুনবী সাহেব ব্যবস্থা করে বুট বসাইয়া তখন আমার জার্মান পাঠাইল, এই জার্মানে পাঠাইলো, জার্মানে পাঠানোর পরে
আমাকে গুলিটা মেরুদণ্ড থেকে গুলিটা খুললো। খোলার পরে তখন তারপরে যখন সুস্থ হইলাম, সুস্থ হওয়ার পরে আবার ফিরে পুনরায় আবার চাকরিতে গেলাম। তারপরে আমি রইলাম, তারপরে থাকার পরে শেখ হাসিনা কী করলো, এই বিল্ডিংটা বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা এই বিল্ডিংটা তৈরি করলো। তৈরি করার পরে আমরা যে যেভাবে আসি এখানে আসি আর কি। বর্তমান ইনশাল্লাহ আমরা বর্তমানে আমরা সবচেয়ে আনন্দ হইলাম সাতে মাসের যেই ভাষণটা রাষ্ট্রীয়ভাবে সম্মান পাইছে তাতে আমাদের মন ভরে গেছে। শেখ হাসিনা কিছু করতে আছে আমাদের জন্য, আরও কিছু আশা করি আরও কিছু করবে সামনের দিকে। আবার ক্ষমতা যখন হাসিনা শেখ হাসিনা আসবে ইনশাল্লাহ আমাদের জন্য অনেক কিছু করবে। তার মন বড় মন আছে, বিরাট বড় মন। বর্তমানে প্রজন্ম ধারাবাহিকভাবে যে মুক্তিযোদ্ধারা আসল বাস্তব সঠিক জিনিসটা যদি বইয়ে স্কুলে বঙ্গবন্ধুর ভাষণটা বা বিভিন্ন মিলিয়ে যদি তাদের বুঝায় নেয় তাহলে প্রজন্ম ভবিষ্যৎ ইনশাল্লাহ তারা উন্নত করবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।